অনেকে অফার করে এবং এগুলো নিয়ে আসলে অনেকে প্ররোচনা দেয় যখন অনেক মাইকের সামনে কথা বলেন তখন কি কেউ কেউ এই ধরনের প্রশ্নের উদ্বেগ করে কিনা যে কারণে আপনি একটু টেম্পার হারিয়ে ফেলেন এডুকেটেড ফ্যামিলিতে আল্লাহ দয় ফ্যামিলি নিজে এডুকেটেড এডুকেশন নিয়েছি দেশ বিদেশ থেকে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে যেভাবে শিখিয়েছেন এইভাবে কথা বলেন আমাকে ছয় বছর বয়সে আমার বাবা নিয়ে গেছে কাকরাইল মসজিদে যে ড্রিঙ্কস করবে না সিগারেট খাবে না এমন কোনো কাজ করবে না পুলিশে যেতে হয় তে বাবার কথা এত দিনে মনে না রাখলেও তো পারতাম আজ পর্যন্ত তো আমি সিনেমায়ও সিগারেট খাইনি এই জন্য অনস্কিনও না আমি অনস্কিনও আজ পর্যন্ত এই সিগ্রেট খাইনি অফিস তো দূরের কথা অনস্কিনে পর্যন্ত খাই ভাড়া বিল্ডিংয়ে আজকে চৌষট্টি বিঘার উপরে কোম্পানি বারো হাজার লোক কাজ করে বাংলাদেশে এত বড় অর্থনীতিতে আমারও বড় কন্ট্রিবিউশন নালে এতবার সিআইপি তো হওয়া যেত না বাংলাদেশে না তে আমি যদি এলোমেলো চিন্তা করি আমি যদি কারো খারাপ চিন্তা করি এগুলো আল্লাহ তো আসলে তাহলে তো আমাকে এই জায়গায় নিয়ে আসতো না অনেকে আল্লাহর কাছে সব সময় নিজেকে অনেক অসহায়ভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে इवन তো মানুষের কাছেও প্রেজেন্ট করতে হবে যেহেতু অনেকে অফার করে এবং এগুলো নিয়ে আসলে অনেকে প্ররোচনা দেয় যখন অনেক মাইকের সামনে আপনি কথা বলেন তখন কি কেউ কেউ এই ধরনের প্রশ্নের উদ্্রেক করে কিনা যে কারণে আপনি একটু টেম্পার হারিয়ে ফেলেন বা মনে হয় যে কোনো এজেন্ডা প্রশ্ন করে যে আপনাকে উদ্দেশ্য করে হ্যাঁ হ্যাঁ এগুলো হয় আপনি দেখেন রোজারীতে জি সরি ঈদে আমাদের কিল্িম ছবি রিলিজ হলো না ইকবাল ভাই ছবিটা কুরবানি ঈদে আপনি গার্মেন্টসের ওয়ার্কার ঢাকার শহরে যদি কারো সত্যিকারের নিজস্ব বাড়ি না থাকে আপনি নিয়ে আসছিলেন মানে এটা যদি নিজের বাড়ি না থাকে তাহলে তো আপনি ওয়ার্কার পাবেন না কুরবানি একটা ফ্রেশ টাইম মানুষ গ্রামে গেল আপনি দেখছেন করোনার সময় ঈদের সময় মানুষ আটকায় রাখতে পারে না ঝুলে না মানে রশি ধরে ফেরির রশি ধরে চলে গেছে মানুষ না জীবনের বাদি রেখে গ্রামে গেছে আর এই দুই হাজার বাইশ দুই হাজার তেইশের কুরবানিটা একদম ফ্রেশ একটা টাইম করোনা নাই কিছু নাই তাইলে আমি কাকে গার্মেন্টস লোক নিয়ে এসে ছবি হ্যাঁ বলেন এটা এটা পসিবল এটা আর আমাদের কোম্পানি হচ্ছে কমপ্লায়েন্স ফ্যাক্টরি যেটা অশিক্ষিত মানুষ বুঝবে না হ্যাঁ এবং যারা এগুলো করে তারা বুঝবে না একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিকে কমপ্লায়েন্স ফ্যাক্টরি আমাদের কোম্পানিতে থার্টি নাইন সংস্থা যায় কমপ্লায়েন্সের আমাদের কোম্পানিতে থার্টি নাইন সংস্থা যায় ইভেন দো পার ডে তিনটা চারটা কমপ্লায়েন্স কোম্পানিও যায় আমাদের কোম্পানি অ্যাকোডের অ্যাপ্রুভ কোম্পানি অ্যাকোড চলে যাওয়ার পরে একোড ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে গিয়েছে আর এসসির কাছে আর এসসিরও অ্যাপ্রুভ কোম্পানি আমাদের তারপরে আমাদের কোম্পানি হচ্ছে অ্যালায়েন্স আমেরিকান অ্যালায়েন্সের কমপ্লায়েন্স কোম্পানি অ্যালায়েন্স চলে যাওয়ার পরে এটা নিরাপনকে দিয়েছে নিরাপনের কমপ্লায়েন্স কোম্পানি তারপরে তো হাজার হাজার লাইসেন্সের ইয়েই নাই মানে ও কোটেজ গক্স গডস মানে সতে সতে লাইসেন্স সিডেক্স ভ্যারাইটির লাইসেন্স তারপরে আমেরিকান আপনার র‍্যাপ সার্টিফিকেট এগুলি ধরেন যারা অশিক্ষিত তারা তো বুঝবে না এই অশিক্ষিতদের জন্য আমার কিছু কথা বলা আর কি আপনার মাধ্যমে তাদের এগুলো সম্বন্ধে তাদের পৃথিবী সম্বন্ধে জ্ঞান নেই হুম তো তারা যখনই করছে আপনি যদি এই ছুটির সময় দুইটা লোকও রেখে দেন পার্সোনাল কাজে আপনার কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে দিই কারণ আমাদের এখানে অডিট তো হবেই থার্টি নাইন সংস্থা অডিট করে আমাদের প্রজেক্টকে প্লাস ফ্যাক্টরিতে গেলে গেলে আপনি যদি যান ফিট পরে পরে বিভিন্ন নাম্বার দেওয়া মানে আমাদের কথা বলেন বিভিন্ন কোম্পানির অ্যাকোর্ড অ্যালাইন্স বিভিন্ন কোম্পানির নাম্বার দেওয়া ইভেন দো ফ্যাক্টরিতে যদি একটা ওয়ার্কারের সাথে সাউট করে আপনি কথা বলেন একটা ওয়ার্কার ফোন করে বলে দিবেন নাম্বার থাকে সব জায়গায় একদম পেস্ট করা সব জায়গায় এরকম করা পুরো ফ্যাক্টরিতে আমাদের কোম্পানি চৌষট্টি বিঘার উপর এই প্রত্যেকটা জায়গায় পেস্ট করা এই জন্যে আমি ওই যে রাঢুয়ে মাঝে মাঝে বহুদিন বলেছিলাম না যে অশিক্ষিত মানুষ তো অশিক্ষিত মতনই কথা বলবে কারণ দে ডন্ট হ্যাভ এনি নলেজ যে দেশের অর্থনীতি কীভাবে চাকা ঘুরছে হ্যাঁ তে তারা শুধুমাত্র মনে করে যে আমরা একটা কথা বলবে এটাতেই বোধ আমরা জিতে গেলাম আরেকটা কথা বলি আপনাকে আপনারা কয়েকজন ফ্রেন্ড সার্কেল এখানে বসে আছেন আর এইখান দিয়ে ধরেন আপনাদেরই আরেক ফ্রেন্ড ব্লিয়েন্ট হতে পারে অথবা খুব নম্র ভদ্র হতে পারে সে আস্তে করে মাথা নিচু করে হেঁটে চলে যাচ্ছে তা আপনাদের ফ্রেন্ডের মধ্যেই দুই একজন ওকে দেখে হেসে উঠলেন খেয়াল করেন হেসে উঠলেন আপনাদের ফ্রেন্ডের মধ্যে একজন মনে মনে বলতেছে গাদা তুমি যে হাসলা ওকে দেখা ওর যেই মেধা আছে এটা কি তোমার মধ্যে আছে তুমি দেখো তোমার ক্লাসের রেজাল্ট কি আর ওর রেজাল্টটা কি। এ কিন্তু আপনি মনে মনে বলতেছেন এই সবাই তো আর ওরকম নেগেটিভ মাইন্ডের ফ্রেন্ড না একজন মনে মনে এই কথাটা বলতেছে তো এই শিক্ষাগুলো আমাদের অনেক আগে থেকে নেওয়া এডুকেটেড ফ্যামিলিতে বন আল্লাহতালার দয় মধ্যবিত্ত ফ্যামিলি নিজে এডুকেটেড এডুকেশন নিয়েছি বিদেশ বিদেশ থেকে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে যেভাবে শিখিয়েছেন এইভাবে কথা বলা নাহলে দেখেন আমাকে ছয় বছর বয়সে আমার বাবা নিয়ে গেছে কাকরাই মসজিদে যে ড্রিঙ্কস না সিগারেট খাবে না এমন কোনো কাজ করবে না পুলিশে যেতে হয় তে বাবার কথা দিনে মনে না রাখলেও তো পারতাম আজ পর্যন্ত তো আমি সিনেমায়ও সিগারেট খাই এই অনস্কিনও খানে না আমি অনস্কিনও আজ পর্যন্ত এই সিগারেট খাইনি অফিস তো দূরের কত অনস্কিনে পর্যন্ত খাইনি তো এগুলো আসলে একটা মানুষ নিজেকে যদি না ধরে রাখতে পারে সে অন্য মানুষের ভালো কীভাবে চাবে অন্য মানুষের ভালো সে তখনই চাবে যে নিজের ভালো চাবে নিজেকে সামলাতে পারবে নিজে চিন্তা করতে পারবে সব জ্ঞানী চিন্তা করতে পারবে সে তাহলে অন্য ভালো করতে পারবে তা আমরা দেখেন দুইশো লোকের ইন্ডাস্ট্রি শুরু করে ভাড়া বিল্ডিংয়ে আজকে চৌষট্টি বিঘার উপরে কোম্পানি বারো হাজার লোক কাজ করে বাংলাদেশে এত বড় অর্থনীতিতে আমারও বড় কন্ট্রিবিউশন নাহলে এতবার সিআইপি তো হওয়া যেত না বাংলাদেশে না তো আমি যদি এলোমেলো চিন্তা করি আমি যদি কারো খারাপ চিন্তা করি এগুলো আল্লাহ তো আসলে তাহলে তো আমাকে এই জায়গায় নিয়ে আসতো না অনেকে বলছিল যে অর্থনৈতিক মন্দা যাচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের প্রচুর প্রেশারের ভিতরে যাচ্ছে রেমিটেন্স সব কিছু মিলে কিন্তু এর ভেতর দিয়েও অনন্তজলি তার ফ্যাক্টরি চমৎকারভাবে সামাল দিচ্ছেন পাশাপাশি দেখবেন যে এখন যে মহামন্দা যাচ্ছে এখন ফিল্ম কমিয়ে দিবে কারণ ব্যবসায়ী মনোযোগ হইতে হবে অনন্তজলিকে ব্যাপারটা কতটুকু সত্য মানে আমরা এই ইকোনমি জানি না আপনি অনেক প্রশ্ন করেছেন সারা পৃথিবীতেই অর্থনৈতিক সমস্যা আপনি জানেন যে ইউক্রেন যুদ্ধর জন্য রাইট এটা মানে ওয়ার্ল্ডে যে কত সমস্যা অর্থনীতিতে এফেক্ট হয়েছে সেটা আমরা জানি জার্মানি আপনি জানেন যে টোটাল ইউরোপে স্ট্রং ইকোনমিক কান্ট্রি হচ্ছে জার্মানি কিন্তু জার্মানির ইকোনমি অনেক কতখানি ফল্ট করেছে গুগলে গেলেই দেখতে পাবেন এত ফল্ট করেছে এ কারণে মানে আমরা দুই দিকে সমস্যায় আছি প্রথমে গেলে হচ্ছে মানে একটা বিগ চ্যালেঞ্জ সেটা হচ্ছে করোনা করোনা কাটতে না কাটতেই চলে আসলো ইউক্রেন ওয়ার তো ইউক্রেন ওয়ার্ড তারপরে চলে আসলো আমাদের দেশ ইলেকশান পরপর পরপর সবগুলো পরপর ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এগুলো কাটিয়ে উঠবেন বলেই আশা করি তে সব কিছু মিলিয়ে মানে অর্থনীতির অবস্থা অনেক খারাপ অবস্থা আমাদের দেশে না সারা পৃথিবীতে এর মধ্যে আরেকটা বড় চ্যালেঞ্জ চলে আসছে হচ্ছে আপনি জানেন যে হুতি বিদ্রোহী যারা তারা জানেন যে এখন কন্টিনিউাইজ সাগরে হামলা করছে এই মানে জাহাজগুলোতে এতে করে আগে যদি আমাদের ইউরোপে মাল পোছাত ধরেন চব্বিশ দিন ছাব্বিশ দিনে এখন সেই মাল পৌঁছাবে হচ্ছে মিনিমাম পঞ্চাশ দিনে এতদিন হ্যাঁ কারণ এখন আফ্রিকা হয়ে তারপরে হচ্ছে ইউরোপ যেতে হয় মানে অনেক দূর হয়ে ঘুরে যেতে হয় এতে করে যেমন কাস্টমারের বিদেশে কি করে ওরা প্রথমে দেখে আমার দেশের মানুষ কীভাবে বাঁচবে এটা সর্বপ্রথম দেখতে হয় তাদের সরকারের কারণ তখন তার যে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে সে যে স্ট্রাগল করবে কি নিয়ে ফুড ক্লোতিং এনার্জি এগুলো মানুষের জন্যে অ্যাসেন্সিয়াল এগুলো প্রত্যেকটা মানুষের জন্য তো এগুলো সরকার যখন চিন্তা করবে তখন আস্তে আস্তে কী বাদ দিবে সে তখন সর্বপ্রথম আপনার ফ্যামিলিতে সিদ্ধান্ত নিবে এই চারটার ভিতরে ক্লোথিং যে আপনি এটাকে মাইনাস করবেন কারণ আপনি ফুড মাইনাস করতে পারবেন না আপনার লাইফ থেকে এনার্জি লাই মাইনাস করতে পারবেন না তাহলে কী মাইনাস করতে পারবেন ক্লোথিং যেটা আপনি প্রতি সপ্তাহে কিনতেন সেটা এখন মাসে কিনবেন যেই ক্লোতিংটা বিশেষ করে ড্যানিম ড্যানিম বাংলাদেশে এখন খুব কম অর্ডার যেমন একটা টি শার্ট বিদেশে ধুইতে যদি এটা যদি লাগে হচ্ছে থ্রি ডলার তা আপনি থ্রি ডলারে পাঁচ ডলারে নতুনই কিনবেন হ্যাঁ তখন চিন্তা করবে যে আমার যেমন আন্ডার গার্মেন্টস বলেন আর টি শার্ট বা লাইট গার্মেন্টসগুলো বলেন তখন এইগুলোকে আপনি কিনবেন কিন্তু যখন হেভি গার্মেন্টস জিন্স হেভি গার্মেন্টস আউটার ওয়ার এগুলো আপনি কিনবেন না এতে করে যে বিজনেসে অনেক বড় প্রভাব পড়ছে বাংলাদেশে না সারা পৃথিবীতে মার্কেটে কারণ বায়ার যদি বিক্রি না করতে পারে সে কিনবে কেন আর যখন কিনে তখন তারা চিন্তা করে যে আমার দেশের মানুষ কত স্যালারি পেত তাহলে আমার দেশে যদি ফুডে এত পার্সেন্ট বেড়ে যায় বিশেষ করে সবচেয়ে বড় বেড়েছে হচ্ছে আপনার এনার্জি সেক্টরে এত পার্সেন্ট বেড়ে যায় এবং হাউস রেন্ট তার এত বেড়ে গেছে তো সব কিছু তার লাইফ করতে তাইলে তার কস্ট কত বেড়ে গেছে যদি দেখে যে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত টুয়েলভ ফিফটিন পার্সেন্ট পর্যন্ত কস্ট বেড়ে গেছে তখন এটা ক্লোথিংয়ে প্রাইস কম কমায় ফেলে ক্লোথিং এই জন্য প্রাইসটা কমায় যে এটা আমার না হলেও চলবে আমরা তো ইন্ডাস্ট্রি এখানে আমার ফ্যাক্টরিতে বারো হাজার অনেক ফ্যাক্টরিতে বাইশ হাজার লোক কাজ করে অনেক ফ্যাক্টরিতে দুই চার হাজার লোক কাজ করে সবই ঠিক আছে কিন্তু আমরা কি করব তখন আমরা কম প্রাইজে অর্ডার নিই লস দিয়ে হলো কম প্রাইজে অর্ডার নিয়ে ফ্যাক্টরিকে রান করি ওয়ার হ্যাঁ ওয়ার্কার কী করবে আমাদের এখন মিনিমাম সর্বনিম্নে প্রাইজ রিডিউস হয়েছে থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট আমাদের যেই প্রাইজ ছিল ইভেন দো লাস্ট টু ইয়ার্স এগো ইভেন দো করোনায় যেই প্রাইজ ছিল এখন মিনিমাম বাংলাদেশে গার্মেন্টস প্রাইস থার্টি পার্সেন্ট কোন আমি ছবি করা না করা হচ্ছে ওইটাতে আমি যদি সময় বেশিও দেই আর সময় কমও দেই এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো না আমি সলভ করতে পারবো যে আমার ফ্যাক্টরিতে অর্ডার আছে কিনা আর আমাদের ফ্যাক্টরি একটি স্টাবলিশ ফ্যাক্টরি যেই বায়াররা কাজ করে তারা ধরেন আগে যদি কিনতো ধরেন মাসে পাঁচ লাখ এখন সে তিন লাখ কিনে এই দুই লাখ সাপোর্ট দেওয়ার জন্য আমি কাজ করি আমার টিম কাজ করে কি এই হয়েছে। না ক্লায়েন্ট চলে যায় না এই বাট অর্ডার তো কমে গেছে যেটা বললাম আর কি মার্কেটে সেল না হলে সে কিনবে কোষা